আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিডি ক্রিয়েটর চ্যানেলের আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম। নগদ ডিপিএস নিয়ে সর্বশেষ ভিডিওটা আপলোড করার পর আপনারা বিভিন্ন জনে আমাকে ডিপিএস নিয়ে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতেছেন। আপনি ডিপিএসের কিস্তি কীভাবে পরিশোধ করবেন এবং আপনার কিস্তিটা পরিশোধ করার পর সেই কিস্তিটা পেমেন্ট হয়েছে কি হয় নাই সেটা কীভাবে দেখবেন, এছাড়াও নগদ ডিপিএসের সবগুলো কিস্তি আপনি পরিশোধ করে দেওয়ার পর আপনি ডিপিএসে যে মোট একটা টাকা পাবেন সেই টাকাটা কীভাবে আপনার নগদ প্রাইমারি অ্যাকাউন্টের মধ্যে আসবে, এই সব বিষয়গুলো। তো বন্ধুরা, নগদ ডিপিএস নিয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন আছে আশা করি সব প্রশ্নের উত্তরই আপনারা এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবেন। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি এনাম। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা চেপে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, নগদ ডিপিএস নিয়ে আপনাদের মনে যেই সব বিষয়গুলো গোরপাক আছে সেই বিষয়গুলো যদি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে যাই তাহলে আমাকে নগদ অ্যাপসটা ওপেন করতে হবে। তো এর জন্য আমি নগদ অ্যাপসটা ওপেন করলাম। নগদ অ্যাপসটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপিএসটা আমি নতুন একটা আইকন চলে আসছে। তো এই আইকনটা যদি আপনার না আসে থাকে তাহলে আপনি আপনার নগদ অ্যাপসটা প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন, তাহলেই চলে আসবে। তো আমি নগদ ডিপিএস আইকনটার উপরে ক্লিক করলাম। আইকনটার উপরে ক্লিক করলে আপনারা এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন ডিপিএস ডিপোজিট। তো এই অপশনটার মাধ্যমে মূলত আপনি আপনার ডিপিএস অ্যাকাউন্টের প্রতি মাসে যে কিস্তি পরিশোধ করতে হবে সেই পেমেন্টটা করবেন। তো অপশনটার উপরে ক্লিক করলে এখানে আপনার যদি অলরেডি কোনো ডিপিএস স্কিম ক্রিয়েট করা থাকে তাহলে সেই ডিপিএস স্কিমগুলো আপনি দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটা 10,000 টাকার ডিপিএস স্কিম ক্রিয়েট করা আছে। তো এই ডিপিএস স্কিমটা যদি প্রথম মাসের আমি কিস্তি পরিশোধ করতে চাই সেই ক্ষেত্রে আমাকে স্কিমটার উপরে ক্লিক করতে হবে। স্কিমটার উপরে ক্লিক করলে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসটাতে আমাকে আমার নগদ অ্যাকাউন্টের 5 ডিজিটের পিনটা দিয়ে দিতে হবে। পিনটা দিয়ে দেন আমি পরবর্তী ধাপ অপশনটার উপরে ক্লিক করব। পরবর্তী ধাপ অপশনটার উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই পেজটাতে যদি আমি ট্যাপ করে ধরে রাখি তাহলে আমার নগদ প্রাইমারি অ্যাকাউন্টে যদি কিস্তির সমপরিমাণ টাকা থাকে সেই টাকাটা কেটে নিয়ে আমার ডিপিএসের কিস্তিটা পেমেন্ট হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আমি আবারও ব্যাক দিয়ে চলে যাচ্ছি। ব্যাক দিয়ে আসার পরে এখানে আপনারা দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন ডিপিএস স্কিম। তো এই অপশনটার মাধ্যমে মূলত আপনার যদি ডিপিএস অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেই ক্ষেত্রে আপনি ডিপিএস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আপনার ডিপিএস সিস্টেমের মধ্যে নগদে দুইটা ডিপিএস সিস্টেম পাবেন, একটা হচ্ছে 1,00,000 টাকার ডিপিএস সিস্টেম, অন্যটা হচ্ছে 10,000 টাকার ডিপিএস সিস্টেম। তো যে ডিপিএস সিস্টেমটা আপনি ডিপিএস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ডিপিএস স্কিমটার উপর আপনাকে ক্লিক করে ডিপিএস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যদি আপনি ডিপিএস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, ভিডিওটা দেখতে চাইলে উপরের আই বাটনে ক্লিক করে আপনি ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি বিষয়টা আর দেখালাম না। এর পরবর্তী অপশনটা হচ্ছে আমার ডিপিএস অ্যাকাউন্ট। তো এই অপশনটার মাধ্যমে মূলত আপনি আপনার ডিপিএস অ্যাকাউন্টটা টোটাল হিসাব রাখতে পারবেন, কোন মাসের কিস্তিটা আপনি কত তারিখ পেমেন্ট করছেন এবং কয়টা কিস্তি বর্তমানে পেমেন্ট করছেন এবং আর কয়টা কিস্তি আপনাকে পেমেন্ট করতে হবে এই সম্পর্কিত বিষয়গুলো। তো আমি অপশনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার যদি একাধিক ডিপিএস স্কিম থাকে তাহলে আপনি একাধিক ডিপিএস স্কিম দেখতে পারবেন। যেহেতু আমার একটাই শুধু ডিপিএস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তা আমি একটা ডিপিএস স্কিম দেখতে পাচ্ছি 10,000 টাকাটা। তো আমি সিম্পলি ওটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এই পেজটার মাধ্যমে মূলত আপনি বর্তমানে আপনার ডিপিএস অ্যাকাউন্টের কয়টা কিস্তি পেমেন্ট করছেন সেই বিষয়টা জানতে পারবেন, এছাড়াও বর্তমানে আপনার কয়টা কিস্তি পেমেন্ট করা বাকি আছে সেটা জানতে পারবেন, এছাড়াও আপনার ডিপিএস অ্যাকাউন্ট আপনি কত তারিখ ক্রিয়েট করছেন সেটাও জানতে পারবেন। এছাড়াও নিচে তিনটা গুরুত্বপূর্ণ অপশন দেওয়া হয়েছে, যে অপশনগুলো প্রত্যেক ডিপিএস অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এখানে প্রথম অপশনটা হচ্ছে ডিপিএস ডিপোজিট। এই অপশনটার মাধ্যমে মূলত আপনি আপনার 36টা কিস্তি শেষ হয়ে যাওয়ার পর আপনি যে একটা টোটাল অ্যামাউন্ট পাওয়ার কথা ছিল সেই অ্যামাউন্টটা আপনি মূলত আপনার ডিপিএস অ্যাকাউন্ট থেকে আপনার নগদ প্রাইমারি অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করতে পারবেন, ঠিক যেমনই আপনি প্রতি মাসের কিস্তি পেমেন্ট করবেন তেমনইভাবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। অপশনটা আমি বর্তমানে ওপেন করতে পারতেছি না কারণ আমি এখনও একটা কিস্তিও আমার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করে নাই। এর পরবর্তীতে দ্বিতীয় নম্বর অপশনটা হচ্ছে
রিমিট। তো এই অপশনটার মাধ্যমে মূলত আপনি প্রতি মাসে যে কিস্তি পরিশোধ করবেন সেই কিস্তির একটা লিমিট আছে, এক মাসে একটা করে আপনি কিস্তি পেমেন্ট করতে পারবেন, সেই লিমিটটা আপনি এই অপশনটার মাধ্যমে জানতে পারবেন। এর পরবর্তী লেনদেন অপশনটার মাধ্যমে মূলত আপনি আপনার কোন কিস্তিটা কত তারিখ পেমেন্ট করছেন সেই বিষয়টা জানতে পারবেন। তো বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আবারও ব্যাক দিয়ে চলে যাচ্ছি। ব্যাক দিয়ে চলে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ নাম্বার অপশনটা হচ্ছে আমার রেফারেল। তো এই অপশনটার মাধ্যমে মূলত আপনি যদি কাউকে নগদ ডিপিএস অ্যাকাউন্ট রেফার করেন কিংবা আপনাকে কেউ যদি রেফার করে সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাকে 10,000 টাকা ডিপিএস স্কিমটা একটা নাম্বার থেকে রেফার করা হয়েছে। আপনি যদি নগদ ডিপিএস অ্যাকাউন্ট রেফার করে টাকা ইনকাম করতে চান তাহলে সেই ক্ষেত্রে কীভাবে আপনি নগদ ডিপিএস রেফার করবেন এবং কোন স্কিপটা রেফার করলে আপনি কত টাকা বোনাস পাবেন, এই সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। ভিডিওটা দেখতে চাইলে আপনি উপরের আই বাটনে ক্লিক করে আপনি ভিডিওটা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটার মাধ্যমে যদি আপনি সামান্য উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে।